গুৱাহাটী রে বিয়া এটা যাব লাগবো বিয়াত যাব বিয়াক বিয়াক বিয়াত অ আর শিলং যাব লাগবো শিলং শিলং যাওয়ার কারণ তো আপনার আমি নাম্বার প্লেটখন যেটো নাম্বার থাকে এই নাম্বারটো আমার মতে পারি নেকি অ আপনারা নিজে চয়েস করে লব পারে তো আমি বর্তমান উপস্থিত আছো পাঠালা হুন্ডাই হরাঘাট ডিলারত আর হে আজি এখন নতুন গাড়ি আপনার মাজত এখন সুন্দর নতুন গাড়ি আর এখন নাম হচ্ছে ভেনু তো এখন গাড়িখনের গোটেখিনি ফিচার্স দাদাই কই দিব দাদা গোটেখিনি ফিচার্স খিনি কই দিবা কেন ধরনের ফিচার্স আছে অ্যাকচুয়ালি এখন কম্প্যাক্ট এসইউভি হয় ভেনু এস ভেরিয়েন্ট এখন 1.2 লিটার তো এইটো আমার ব্ল্যাক কালার আহিছে দেখা পিছে এটা সুন্দর লুক দে দাদা আপনি যাও তো কথাখিনি দাদাই ধুনিয়াকে কই দিব আপনার তো মই দেশে দিলে যাই আছো যদি কোনোবার ইচ্ছা যায় এইখন গাড়ি কিনবা তো আমি ললো এইখন তো আপনার যদি ইচ্ছা আছে তাহলে এইখন গাড়ি লব পারে ফিচার্স কিনে আপনার বুঝাই দিয়ে আছে এক্সইউভি কার এখন দাদা হয় নমস্কার ওয়ান স্টার লই মই ধন্যবাদ জানালো এইখন হইছে মই অলপ আগতে কলো ভেনু এস ভেরিয়েন্ট আজি কথা কত অসুবিধা হয়েছে এখন নাই এখন নাই তো এইখন হইছে এস ভেরিয়েন্ট তো এতিয়া সবচেয়ে ডাঙর কথা হয়েছে কি আমার হুন্ডাইত বিশেষকে মই অন্য কোম্পানির কথা নাজানো বাৰু হুন্ডাইত আমার যিকোনো গাড়ি লয় যদি লয় আপনি বেস্ট মডেল হোক টপ মডেল হোক আমার 6 ইয়ার ব্যাগ আহি গৈছে যত আপনার আগতে আমি i20-র আস্তা অপশনেল যত টপ ভেরিয়েন্ট আর সেফালে আপনার ক্রেতা আপনার এসএক্স অপশনের উপর আমি 6 ইয়ার ব্যাগ মানে পাইছিল তো এতিয়া কি হয়েছে আপনি নিয়স এখন যদি লয় গ্রানাইটের নিয়স এখন লয় এরা এক্সিকিউটিভ মডেলটো ল'লেও আপনি 6 ইয়ার পাব আপনি সেফটির ফালর পর তো সে একটা ভাল এডভান্টেজ হয়েছে আপনার এইটো হুন্ডাই গতি এইখানতো সকলখিনি সুবিধা আছে আপনার এলসিডি টাচস্ক্রিন আপনার পাব এইখন এইখন এলসিডি টাচস্ক্রিন 8-ইঞ্চির পাব এসি আপনার ম্যানুয়াল পাব এসিয়ান হিটার দুটা থাকিব আপনার লগতে থাকিব আপনার টিপিএমএস টিপিএমএস বলে কয় যেটা টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম গোটেখানি আপনার এইখন এমআইডি খন আপনার ডিজিটাল হয় আপনার বড় ডিজিটাল হয় এইখন বাকি অটো হেডল্যাম্প থাকিব যদি আপনি অটো মোডত রাখে নহয় দেন আপনার সন্ধ্যা যেতে এন্ধার হব আপনি আর ইয়াতে আর আপনি সুইচত হাত দিব লগা না থাকে আপনার অটোমেটিক জ্বলি যাব জ্বলব আর কিবা ধরে আপনার যদি আপনার বিশেষ এখন গাড়ি লব বিচারে বা হুন্ডাইয়ের যিকোনো গাড়ি লব বিচারে তাহলে দাদার লগত যোগাযোগ করব পারে আপনার মোর নাম্বারটো ডেসক্রিপশনত দি দিম ডেসক্রিপশনত থাকিব লগতে ভিডিওত যেটো মানে লাইনত আহি থাকে তল ফালাইরে তোমালোকর যেটো এডভান্স আছে দি দিবা তথাপি মোর নাম্বারটো একবার কই দিছো 700-208-2525 তো কন্টেক্ট করক মোর লগত বহুখিনি সার্ভিস দি আছো সব কাস্টমারকে যিমান পারো সার্ভিস দিছো আর মেইনলি সার্ভিসটো আজি দিনত ডাঙর কথা গাড়ি এখন কোনে দিব নোৱাৰে সকলে দিব পারে আপনি যদি শোরুমত আহে শোরুমত আহি আপনার কব কি স্যার গাড়ি লব নেকি অ গাড়ি লম সবে দিব পারে কিন্তু আসল কথা হল সার্ভিসটো মিস তো মই ধরক এখেতকলক আজি লোন করে কোনো ধরনের একটা হেডেক লব দিয়া নাই জাস্ট মই ডকুমেন্ট কেইটা লৈছো মই কৈছো ঘৰত বহি থাকক মই গোটেইখিনি সমস্যা আৰু মুনি বৰাই দাদাই মানে কোনো ধৰণৰ প্ৰেছাৰ নিদিয়াকৈ সুন্দৰকৈ গোটেই পাৰ্চনেল লোন লগতে কাৰ লোন গোটেইখিনি ধুনীয়াকৈ কৰি দিছে আৰু আমি আজি জাষ্ট সহি কেইটা কৰি ইয়াতে আহি পালো ইয়াতে আহি পাই গাড়ীখন আৰু এক ঘণ্টাৰ ভিতৰত গাড়ীখন লৈ যাব পাৰিম আৰু এক ঘণ্টাৰ ভিতৰতে মেক্সিমাম এক ঘণ্টা যদি ধৰক গোটেইখিনি আপোনাৰ ঠিকে থাকে থাকে মানে ঠিকে থাকে মানে ধৰক লোনটো হৈয়ে গ'ল মানে ধৰক ছাৰ্ভাৰখিনি যদি ঠিকে থাকে থাকে মানে এক ঘণ্টা মেক্সিমাম সময় লৈ আপুনি গাড়ীখন ডেলিভাৰী ল'ব পাৰে তো আমাৰ ডেলিভাৰী প্ৰচেছ এটা আছে ধৰক আমি সেইখিনি আৰু ডেলিভাৰী যিটো স্পেচিয়েল চেৰিমনি বুলি কয় স্পেচিয়েল চেৰিমনিটো আমি কিছু সময় পিছত আমি আপোনালোকক দেখাম বা কেনেকৈ কি কৰোঁ আপোনালোকে এইবাৰ ফাৰ্ষ্ট গাড়ী লৈ আছে নহয় না আছে অলৰেডি গাড়ী অলৰেডি গাড়ী আছে ঠিক আছে বাৰু তো এখন গাড়ির ফিচার্স আমার যখন পুরোনা আছে তো ধরল দাদাই যেখানে কইছে তো বহুত বহুতখিনি আপডেট আছে আর গাড়িখন এক্সইউভি যেহেতু তো ভাল লাগিব কিবা এটা রানিং করে আর আপনার দেখা পাইছে সাইড মো সুপোর্ট করে প্রয়োজন হয়েছে গাড়ির সুপোর্ট করে ভাল লাগা ধরল মিউজিক সিস্টেম তো এটা স্পিকার এটা স্পিকার আপনার স্পিকার তো সাউন্ডটো রনরে থাকার কথা নেই তো এটা আপনাদের যদি বিচারে তাহলে বাহিরটো আপনাদের দেখা পাইছে আর পিছপিনে গাড়িখানোর লুকটো কেনেকুয়া এইটো দেখা আছে আপনার নাম হয়েছে গাড়িখানোর ভেনু তো দেখা পাইছে সুন্দরকৈ আগর লোকটো এটা হৈছে আগৰ পৰা যদি আগৰ পৰা আপোনালোকে চাব বিচাৰে এইটো লোক তো বাকিখিনি আপোনালোকে দেখাই আছো।
গাড়িখনৰ নাম্বাৰটো যদি নাম্বাৰটো আমি কি নাম্বাৰ দিম নাম্বাৰটো আজি পাই যাব আপোনালোক দাদা আমি নাম্বাৰ প্লেটখনৰ যেটো নাম্বাৰ থাকে এই নাম্বাৰটো আমাৰ মতে পাৰি নেকি অ আপোনালোকে নিজে চয়েছ কৰি লব পাৰে আপোনালোকে মানে কেনে ধৰণৰ নাম্বাৰ কিবা লিষ্ট আছে নেকি আপুনি চাওক আপুনি যদি কয় যে গাড়ী নাম্বাৰটো আমি অলপ চাই চিতি লম নিজে চয়েছ কৰি লব পাৰে তো আপুনি নিজে চয়েছ কৰি লব পাৰে আপোনাক আমি 20ৰ পৰা 25টা নাম্বাৰ আপোনাক আমি দিম সেই মতে আপোনাৰ যেটো পছন্দ হয় সেই নাম্বাৰটো আপুনি লব পাৰিব আপুনি আগতীয়াকৈ কৈ দিব লাগিব যেতিয়া আমি ৰিভাইজ পঠাম ৰিভাইজ পঠাৰ সময়ত আপুনি আমাক কৈ দিব লাগিব তো আজিয়ে আপুনি গাড়ী নাম্বাৰটো পাই যাব আপুনি আজি পাই যাব আজি গাড়ী নাম্বাৰটো পাব কিন্তু গাড়ী নাম্বাৰ প্লেটখন আপুনি ওয়ান উইক ম্যাক্সিমাম আপনি প্লেটখন পাব আর আজিকালি আপনার আরসি বিলাক আপনার বাহন একটা লিঙ্ক ওলাইছে সেই বাহন লিঙ্কত আপনি নিজে আরসি খন ডাউনলোড করে লব পারে আরসি খন আজিকালি আপনি নিজে ঘরত না পায় এটা কাস্টমার সেলফ সার্ভিস দি দিছে এটা ভাল সুবিধা এটা দিছে আর আপনারা কম এতিয়া যে পিছর পিনে যে পিছর পিনে এটু কিমান লিটার এটু বুথপেস্ট আপনার 350 লিটার স্যার 350 লিটার 350 লিটার যদিও ধরো কেতিয়াবা যদি আমি লাগেজ বেশিকে নিব লগা হয় বা মানুহ কমকে যাব লগা হয় সে ধরো আমি তিনজন মানুষ যাম কো প্যাসেঞ্জার আর আপনার ড্রাইভার আৰু ধৰক এটা পিছফালে যদি ধৰক এজন বহে তেনেহ'লে আমি এই ছিটটো আপোনাৰ আমি জোন বহাটো আমি ফুল কৰি দিব পাৰোঁ তো আপুনি ইয়াতে গোটেইখিনি বস্তু কে আই পি আপুনি যি যি নিয়ে আৰু ধৰক যিখিনি আপোনাৰ আইটেম থাকে সেইখিনি ল'ব পাৰে ঠিক তেনেকৈ আপোনাৰ যদি দুজন বাঢ়ি যায় পিছফালে মানে টোটেল চাৰিজন যদি যায় তেনেহ'লে আপুনি এই ছিটটো ফুল কৰি দিব পাৰে তো এইটো দেখাই দিছোঁ মই বোলে দুজন যাব অকল ড্ৰাইভাৰ আৰু কো পেচেঞ্জাৰ যাব তেতিয়াহ'লে আপোনাৰ আপুনি গোটেইখিনি ল'ব পাৰে আল্টিমেটলি আপোনাৰ 650 মান প্লাছ হৈ যাব লাগে আপোনাৰ বুথ স্পেচ তো আৰু ইয়াতে এটা সুবিধা আছে আপুনি লং জাৰ্ণি কৰাৰ সময়ত মই বুজাই দিছোঁ সো যেতিয়া আপুনি লং জাৰ্ণি কৰিব তেতিয়া লং জাৰ্ণি কৰা সময়ত আপুনি 60-40 কৰিব পাৰে 60-40 মানে এইটো হে কৰিব পাৰে নেকি মানে আগৰ ছিটটো যেনেকে হালি ল'ব পাৰি তেনেকে পাৰি নেকি তেনেকে পাৰিব আপুনি আচ্ছা এইটো এটা ভাল ফিচাৰ্চ কাৰণ এই ফিচাৰ্চটো আগৰখিনি আগৰ মানুহখিনিয়ে পায় বা আগৰ ড্ৰাইভাৰ বা আগৰ বহাজনে পায় মানুহখিনি অলপ কমফৰ্টটো কম পায় কিন্তু এইখন গাড়ীত এইটো এতিয়া আপোনাৰ পতিত আছে আপুনি আজিকালি হেড্ৰেছ তিনিটাকে হেড্ৰেছ দি দিছে আপোনাৰ এই তিনিটা হেড্ৰেছ আগতে মাজত বহা মানুহজনক নাছিলে নাছিলে দি দিছে তো আপুনি যদি অকণ বেছিকৈ কমফৰ্ট ল'ব ইচ্ছা কৰে মানে লং জাৰ্ণি কৈছে অকণমান বেছিকৈ শুই যাব ইচ্ছা কৰিছে তেতিয়াহ'লে আপুনি এইটো ছিটটো ডাউন কৰি ল'ব পাৰে এইটোও পাৰে এইটোও পাৰে আপুনি এইটো নতুন দাঙি দিলে হ'ল দুবছৰত আপোনাৰ তিনিটা চাৰ্ভিচিং ফ্ৰী থাকে ফাৰ্ষ্ট চাৰ্ভিচিং হ'ব আপোনাৰ 1200-1500 কিলোমিটাৰ নহ'লে আপোনাৰ দুমাহ ছেকেণ্ড হ'ব আপোনাৰ 9000-10000 কিলোমিটাৰ নহ'লে এক বছৰ জাষ্ট মোবিলটো চেঞ্জ কৰিব লাগে আৰু সেইখিনি মানে মোটামুটি কিবা এপ্ৰক্স সেইটো চাৰ্ভিচৰ মানে আমাৰ জানে তথাপিও আমি ধৰক কৰি আছে তো বহুত কম খৰচত আপোনাৰ হৈ যায় আৰু নেক্সট আপোনাৰ থাৰ্ড চাৰ্ভিচিংটো 19000-20000 কিলোমিটাৰ এইটো 24 মান্থ হয় দুবছৰ তো যোনে আজিলৈকে হুণ্ডাই গাড়ী চলাইছে আমাৰ আগৰ যিখিনি কাষ্টমাৰ আছিল চেণ্ট্ৰো তো অকল বেটাৰী টায়াৰত বাদে আৰু মোবাইলত মানে মোবিলত বাদে বেলেগ চেঞ্জ কৰিব লাগে মানে বা যিখিনি গ্ৰেনাইডেন চলাই আছে আগৰ এক্সেন চলাই আছে ঠিক তেনেকৈ বাকী এতিয়া আমি ফেনেরও ভাল ফিডবেক পাই আছো অন্য যিবিলাক আৰু গাড়ী আছে ধৰক এই ক্রেটা আছে i20 আছে অৰা আছে আৰু বাকী থানাও আছে তো মেইনটেনেন্স খৰচা এটা এটা কথা সুধিম যে হুণ্ডাই হাইয়েষ্ট কোনখন কাৰ বিক্ৰী হয় হাইয়েষ্ট বুলি ক'লে চাওক এটা কথা হ'ল কি আমাৰ সেইটো কাষ্টমাৰৰ চইজৰ ওপৰত ডিপেণ্ড কৰে এতিয়া যেনেকৈ যেনেকৈ ধৰক আপুনি আমাৰ কিন্তু মাৰ্কেটত বেছিকৈ চলি আছে ফেনো চলি আছে গ্ৰেনাইট নিয়স i20 নতুন আহিছে এতিয়া ফেচলিফ্ট i20 চলি আছে অৰাখন চলি আছে তো এটা গতানুগতিক এভাৰেজ গোটেইকেইখন গাড়ীয়ে চলি আছে আমাৰ থানাও আমাৰ চলি আছে কিন্তু এটা এভাৰেজ এটা আপোনালোকৰ কোম্পানীৰ হিচাপ থাকে দেই আমাৰ গড় 100% বা 90% এইখন একচুৱেলি চাওক এতিয়া আমি ধৰক চেলছত কাম কৰি আছোঁ যিটো ধৰক আমাৰ ইমানখিনি আমাৰ গোটেইখিনি ডাটা নাথাকে এইটো একদম কিন্তু পাঠশালাৰ পৰা কিন্তু পাঠশালাৰ মানে চাওক আমাৰ এতিয়া ৰুৰেল এৰিয়া ধৰক আমাৰ চবখিনি মিডিল ক্লাছৰ মানুহে ধৰক এটাও ধৰক কিনি আছে কিছুমানে আমাৰ ধৰক কুশন গাড়ীখন আমাৰ অহাকালি দিলে গাড়ীখন শুনিছোঁ কুশন গাড়ীখন দাম কিমান দাদা এনে 29 লাখ মানৰ পৰা ষ্টাৰ্ট হৈ যায় আপোনাৰ 29 হয় কিন্তু গাড়ীখন দেখিছোঁ বহুত বেছি ভাল লাগে লাক্সাৰী গাড়ী বহুত লাক্সাৰী গাড়ী কিন্তু গাড়ীখনৰ ছিট 4টা ছিটিং নহয় 5টা ছিটাৰ গাড়ীখন সম্পূৰ্ণ গাড়ীখন বেলেগ আপোনাৰ সেইখন মানে সেইখনৰ বিশেষ স্পেচিয়েল ফিচাৰটো কি আছে যাৰ কাৰণে ইমান দাম সেইখন চাওক সেইখন গাড়ী আপোনাৰ ফুল লাক্সাৰী গাড়ী তো সেইখন গাড়ীৰ বিষয়ে আমি অকণমান দেৰিকৈ আমি সেইখনত গাড়ীত গৈ কিনে আমি গোটেইখিনি ফিচাৰ্চ বুজাই দিম আপোনাক তো যিয়ে নহওক আমি এইখন যিহেতু লৈছোঁ তো এইখনৰ যিখিনি স্পেচ বা এইখিনি যি ছিটখিনি যিখিনি হালে লৈ তো কিছুমানে যদি পিকনিক চিকনিক খাব বিচাৰে না তেওঁলোকৰ কাৰণে বিৰাট ভাল সুবিধা এটা থালি চালি নিয়াৰ কাৰণে নাই কি কয় হয় না এইখন কেনে লাগছে ভাল পাইছি না ডাঙৰ গাড়ী না একদম গাড়ী
দেখাত ভাল কালার সালার একদম মিলছি মানে হেই হবো কি বলে কই পিকনিক সিকনিক খাবা গেলে পাছত দেখি থালি থালি নিবা পারা যাবো এবার এই পাছত দেখি থালি দিবা শীত কাটা হালে হালে পারা যাবো পারা যাবো তো গাড়ি ধুয়ে গেল আটা 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 কি হবো ভাল লাগছে না গাড়িখান গাড়িখানত বহিবার পিকনিক খাওয়া যাওয়া হলো না জানুয়ারি মাহত পিকনিক নহয় তার মানে আমি এটা এই গুয়াহাটির এই বিয়া এটা যাব লাগব বিয়ার যাব বিয়াক বিয়াক বিয়াত আর শিলং যাব লাগব শিলং শিলং যাওয়ার কারণ তো তার হ্যাঁ শিলং যাইবা না নাকি সেই কারণে তো যাব লাগব শিলং শিলং কেউ যায় শিলং দেখা নাই চাই ভালো শিলংত মানে গরম দিনত মানে গরম দিনত যাই ঠান্ডা দিনত কেউ যাই না গরম দিনত যাব গরম দিনত যাম ও তাতাই শিলংত যাই ফুটি করব এবার যেন আমি শিলং যাব লাগব এটা আটা নাকি ফিক্স বা যাব শিলং আমি একেবারে ফিক্স তো গাড়ি ল গেল তো ফিক্স বা শিলং যাব আটা ফিক্স যাব এবার গাড়ি সাবি আর এটা আমি স্টার্ট দি সুন্দর কই ইয়েস ডাবল গাড়িখন স্টার্ট দি দিওঁ তো গাড়ি ওপেন মানে অন তো গাড়ি স্টার্ট গাড়িখন আমি ফুল টেংকি কৰি ললোঁ একদম কিমানমান টাকা তেল খাব বা কিমানমান টাকা তেল খাব মোটামুটি কিমান হ'ল 300 মান হ'ল নেকি 3000 4000 মোটামুটি 5000 মান টাকার তেল খাবো তারপর তার পুরা রন রনে চলবো